কোমলমতির শিশু আবেগিক অনুভূতি তৈরি হওয়ার আগেই অন্যের লোভ লালসা আর ক্ষোভের শিকার হচ্ছে। সমাজের বাস্তবতা কিংবা মানুষের কুটচাল কিছুই বুঝতে না পারার এই সুযোগকেই যেন কাজে লাগানো হচ্ছে দিনের পর দিন। প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম হাতিয়ার যেন এখন শিশু। অনেক ক্ষেত্রে ক্রোধের দাপটে নিজের সন্তানকে হত্যা কিংবা নিকট আত্মীয়ের হাতে মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটছে অহরহ। সব ছাপিয়ে বরিশালের বাকেরগঞ্জের ঘটনা হতবাক করেছে পুরো দেশকে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শিশুদের নিরাপদ মনে করায় তাদের অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করছে অপরাধীরা। আমাদের মধ্যে এক ধরনের লোভ লালসা এগুলো বেড়ে যাওয়ার কারণে আমরা আমাদের সে ট্রেডিশনাল যে ভ্যালুসগুলো সেগুলোকে আমরা রক্ষা করতে পারছি না বলেই আমরা শিশুদের উপরে আমাদের নিজের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আমরা শিশুকে বলি করছি। আইনজীবীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে বাড়ছে এইসব ঘটনা। বাংলাদেশে যদিও বেশ কিছু সুনির্দিষ্ট আইন রয়েছে যে আইনের মাধ্যমে কঠোরভাবে শিশুর প্রতি নির্যাতন দমন করা হয়ে থাকে, কিন্তু সামাজিকভাবে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায় এবং সমাজ থেকে যদি সকলকে সচেতন করা না হয়, তাহলে কিন্তু শিশুদের উপর এই ধরনের বর্বরতা চলতেই থাকবে। সমাজ বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা রোধে আইনি সুরক্ষার পাশাপাশি পরিবারকেও নিতে হবে নৈতিক শিক্ষার দায়িত্ব। সমাজে প্রতিশোধ পরায়ণতা, হিংসা পরায়ণতা এবং অন্যকে দেখে নেওয়ার এবং শায়েস্তা করার এক ধরনের সহজ এবং ত্রুটিপূর্ণ একই সাথে অপরাধপ্রবণ মানসিকতা তৈরি হয়েছে, যে অপরাধপ্রবণ মানসিকতা এখন আমাদের সমাজে কোনো কোনো ঘটনায় আমরা লক্ষ্য করছি। তাদের মতে, মানব জীবনের শুরুতেই এমন পঙ্কিলতার ফাঁদে পড়ে তাদের বিকৃত মানসিকতাও সমাজে নতুন সংকট তৈরি করতে পারে ভবিষ্যতের দিনগুলোতে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।